নেহাল চন্দ্রনগর এলাকার বাসিন্দা আরতি নটের ছেলে প্রতিবেশীর যুবক চন্দন দাসের সাথে বাদ্যযন্ত্র বাজায়, কিন্তু আরতি নটের ছেলে কিছুদিন যাবত অসুস্থ থাকায় চন্দন দাসের সাথে বাদ্যযন্ত্র বাজাতে যেতে পারেনি। বুধবার রাত্রিবেলা চন্দন দাস মদ্যপান করে আরতি নটের বাড়ির গেট ভেঙে ওনার ছেলের উপর লাঠি নিয়ে আক্রমণ করতে আসে। তৎক্ষণাৎ আরতি নট ওনার নিজের ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। চন্দন দাস ক্ষিপ্ত হয়ে আরতি নটের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে উনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে চন্দন দাস সেখান থেকে পালিয়ে যায়। বাড়িঘরের লোকজন বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন হাসপাতালে। জানা যায় ওনার মাথায় বেশ কয়েকটি সেলাই লাগে। চন্দন দাস ওই এলাকায় প্রতিনিয়ত মদ্যপান করে উচ্ছৃঙ্খলতা করে বলে অভিযোগ। ঘটনা হয়েছে আমার কাকা বাজনা বাজা ওই চন্দন দাস নামে এক ব্যক্তির সঙ্গে। ও কাকু অসুস্থ, যেতে পারেনি। তারপরে আজকে রাতে এতো অনুমানে 7টার দিকে বাড়ির দরজা ভেঙে ওকে লাঠি দিয়ে মেরেছে আমার দুজনকে। কি নাম তোমার দুজনের? আরতি নট্ট। মদমুক্ত অবস্থায় মারছে? হ্যাঁ হ্যাঁ। এখন কি অবস্থায় আছে জেনে? খুব খারাপ অবস্থায়। শুনলাম তোমার কাক করোনা কি এর আগে মারছে, মারতে অবস্থায়। থানায় কোনো মামলা টামলা হয়েছে এখনো পর্যন্ত? এখন হয়েছে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।